মানে 100% জমির আলু কিনলেন, এটা কি আপনি লাভ করবেন না লস করবেন? টার্গেট কি আপনার? টার্গেট তো আশা করি নিছি লাভের জন্য, লাস্টে যে লস হয় তা করার কিছু আছে। দর্শক, এই মুহূর্তে যে দৃশ্যটি আপনারা দেখছেন, এই দৃশ্যটি কোনো গন্ডগোল বা হরতালের জন্য নয়, এই দৃশ্যটি হচ্ছে গোল আলুর জন্য। এই শীতের ভরা মৌসুমে অনেক ভদ্রলোক আছেন পকেটে হাত দিয়ে, আর কৃষক কৃষাণী আলুর মাঠে আলু তুলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজ আবারও এসেছি গ্রানুল্লা আলুর খেতে। এই গ্রানুল্লা আলুর ক্ষেতটি হাওয়াই বিক্রি করলেন, ব্যাপারী সাহেব কিনলেন। তো কত করে কিনলেন, কিভাবে কিনলেন জানবো আমরা ওনার কাছ থেকে। কৃষককে অনেক খোঁজাখুঁজির পরও কৃষকের দেখা পাইনি। তোমরা ইতিমধ্যে গ্রানুল্লা আলুর খেতে এসেছি। এটা কি আলু? গ্রানুল্লা আলু। এটা কিভাবে কিনলেন? জমিওয়ালাদের সঙ্গে আলাপ করে এটা হাওয়াই কিনছে। মানে মুখস্থ? মুখস্থ। লাভ লস ব্যবসায়ী বুঝবে? ব্যবসায়ী বুঝবে। যে 100% জমির মধ্যে টার্গেট করছেন, কত বস্তা আলু হইতে পারে? 80। 80 বস্তা? 80 বস্তা হলে কি আপনার লাভ হবে? 80টা হলে লাভ হবে। আলুর কাজ কতদিন থেকে করেন? 8 বছর ধরে। লাভের সাথে কি লসের ভাগই বেশি না লাভের ভাগই বেশি? বর্তমানে কোনো কোনো জমিতে লাভও হয় লসও হয়, এখন প্রায় বেশিরভাগ লসে হইতেছে দেখতেছি। আচ্ছা, আপনি যে মহিলা মানুষের সঙ্গে কেন? পুরুষের কাজ করবেন? এটা কি সব আপনার নিজের লোক? দুটো ডাল দান দাও। কই আলু? কই আলু তো ভালো হয়েছে নাকি? না, আগুড় আলু হিসেবে চলে চলে, যাক মোটামুটি ভালো হয়েছে। এখন ব্যবসায়ী দাম পাইলে হইতেছে নাকি? কৃষক তো দাম পাইলো, যাক ভালো। আলু কি আপনারা এখন এইভাবেই কিনতেছেন? মানে এভাবে কিনতে কিনতে কি দেখা যাবে লাস্ট পর্যন্ত? লাস্ট পর্যন্ত তো শেষ হয়ে যাবে নাকি? বাজার এরকমই থাকতেছে বর্তমানে? বর্তমান তো গায়ে বাজার, এখন কাঁচামালের বাজার তো। আচ্ছা, যে মহিলারা যে আবতার করতেছে আপনাদের কাছে, তাদের নাকি হাজিরা কম দেন 250 টাকা? 250 টাকা দিয়ে পোষায় না। আপনার 250 টাকা দিয়ে পোষাচ্ছে না, তারা আবার 250 টাকায় পোষায় না? পোষায় না তো ঠিকই আছে। তারপরে চেষ্টা করতেছেন তো আপনি? যদি আপনি মনে করেন যে এই জমিটা 2000 টাকা লাভ করলেন বাড়তি, তাহলে তাদের 50 টাকা বাড়িয়ে দিলে তো সমস্যা হবে না? আলু তো ভালো আছে নাকি, তা লাভ করার আশা করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যেটা টার্গেট করছেন ওই অনুযায়ী আপনার কেজিটা কত পড়বে? এই টার্গেট অনুযায়ী কত? 25 টাকা। 25 টাকার টার্গেটে আপনি কিনছেন, মানে বাস্তব বাজার যাচ্ছে আপনার 25 টাকা গ্রানুল্লা? বেশি আছে কিছু, কিন্তু 25-26 টাকা এরকম খরচা আছে। তা আপনি এই যে 100% জমির মধ্যে টার্গেট করছেন, কত বস্তা আলু হইতে পারে? 80। 80 বস্তা? 80 বস্তা হলে কি আপনার লাভ হবে? 80টা হলে লাভ হবে। আর লস হলে অন্যখানে উঠবে নাকি? এখন ওইটা এখন আল্লাহ পাক যেটা। এটা কত শতক জমি? 100 শতক জমি। কত টাকা দিয়ে কিনলো? 1,49,000 হাওয়াই কিনছে। 100 শতক জমি 1,49,000 টাকা দিয়ে হাওয়াই কিনলো? হ্যাঁ। আচ্ছা, এখনো কি হাওয়াই চলে? হ্যাঁ, কাটা হিসেবে কিনতেছে এখন হাওয়াই। তাতে হাওয়াইতে কেজি কত পড়বে ধারণা আছে কোনো? পড়বে 30 টাকার মতন। 30 টাকার মতো? আলু তো ভালো আছে নাকি, তা লাভ করার আশা করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যেটা টার্গেট করছেন ওই অনুযায়ী আপনার কেজিটা কত পড়বে? এই টার্গেট অনুযায়ী কত? 25 টাকা। 25 টাকার টার্গেটে আপনি কিনছেন, মানে বাস্তব বাজার যাচ্ছে আপনার 25 টাকা গ্রানুল্লা? বেশি আছে কিছু, কিন্তু 25-26 টাকা এরকম খরচা আছে। তার এরকমই থাকতেছে বর্তমানে? বর্তমান তো গায়ে বাজার, এখন কাঁচামালের বাজার তো। দর্শক, জানিয়ে দিলাম ক্ষেত থেকে আলু বিক্রি করার ভিডিও। সেই সঙ্গে সঙ্গে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে পাইকারি আলুর দাম জানতে। সেই সঙ্গে সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।